যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় কার্যকর নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করে লাভ হবে না। খুব শীঘ্রই এই রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার সকালে নগর ভবনে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি বলেন, গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা বাংলার জনগণকে কথা দিয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার করবেন, তিনি কথা রেখেছেন। খুব শীঘ্রই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে। তারঙ্কর সঙ্গে আলোচনা সম্পর্কে হানি বলেন, আমরা তাকে বলেছি সংবিধানের মধ্যে থেকেই সমাধান করতে হবে, বিরোধী দলের সাথে আলোচনা চলছে, আশা করছি খুব শীঘ্রই একটা সমাধান হবে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের জনগণের প্রতি যদি আপনার দায়িত্ব থাকে তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নির্বাচনে আসুন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। বিএনপি জামাতের সঙ্গে মিশে তাদের নৈতিক দায়িত্ব হারিয়েছে, তারা এখন জামাতের মতো দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে জানান আওয়ামী লীগের এই নেতা।